আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। নতুন একটি দিনের কিছু অংশ আমি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে ওঠার পর ঘরের কিছু টুকিটাকি কাজ করেছি, এই যেমন ঘর গুছানোর কাজগুলো যেন একেবারেই চলাফেরা করতে অসুবিধা না হয়, তো সেভাবে করে একটু ঘরটা মোটামুটি গুছিয়েছি। তারপর রান্নাবান্না করে তারপর আবারও নতুন করে ঘরগুলো গোছাবো। শুক্র শনিবার আমার বাসায় প্রত্যেকটা মেম্বার থাকে, মানে অনেকেরই উইকেন্ড থাকে, যেমন আমার হাজব্যান্ডের অফিস থাকে না, তো দেখা যায় যে কাজের প্রেশারটা কিছুটা হলেও সে এই দুই দিন আমার একটু কম থাকে। মানে ঘরের অন্যান্য কাজগুলো দেখা যায় যে সবাই মিলেই করছে, তো সেদিক থেকে আমার একটু কাজের প্রেশারটা কম থাকে। আর আমি রান্না বসাবো, তার আগে রান্নার জন্য কিছু প্রিপারেশন আগে থেকেই করে নিচ্ছি। আজ যা যা রান্না করব সবগুলোই কেটে বেছে ধুয়ে গুছিয়ে রেখেছি। এভাবে করে রান্না করতে আমার খুব সুবিধা হয়। সব কিছু গুছানো থাকলে অনেক এক্সপার্ট আপুরা আছেন যারা কিনা একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা রান্নার জোগাড় শুরু করে দেন। আমি আসলে এই বিষয়টা এখনও আয়ত্ত করতে পারি নাই। আমার কাছে একটু কষ্টকর মনে হয় যে একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা রান্নার জোগাড় করা। আমার কাছে সুবিধা এটাই লাগে যে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করা। তো এখানে আমি মুরগিটা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি, এটা বরফ ছাড়তে ছাড়তে তারপরেও এটাকে কেটে ধুয়ে রাখবো। ছুটির দিনগুলোতে হয় কি যে এক বেলাটা কাজ করে শেষ হয়ে যায়, আরেক বেলা নিজের আরাম আয়েশ গল্প গুজব এইসবেই পার হয়ে যায়। তো আমি এখানে বেগুন আর ছোট যে মাছটা আছে সেখানে মশলা মাখিয়ে নিচ্ছি, এগুলোকে ভেজে নেব। আর আজ ভাবছি একেবারেই দুপুরে রাতে সহ রান্না করে ফেলবো। খুব সাধারণ রান্নাবান্না আমাদের সবার বাসায় হয়, তারপরও আমার এই রান্নাগুলো শেয়ার করার একটা কারণ হচ্ছে যে অনেকেই হয়তো রান্না করার আগে আইডিয়া খুঁজে পান না যে কিভাবে কি রান্না হবে, বা আমার তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রায় 10 থেকে 15 মিনিট ভাবতেই যায় যে সারা দিন কী রান্না করব বা সারাদিনের খাবারের জোগাড়টা কী কী হবে। তো আমার কাছে মনে হয় যে এই রান্নাগুলো দেখেও অনেকে আইডিয়া পেতে পারেন, বিশেষ করে যারা একেবারেই সংসার জীবনের শুরুতে আছেন। আর যারা খুব বেশি এক্সপার্ট তাদের কাছেই আসলে আমার শেখার অনেক কিছু আছে। আমার এখানে অনেক ছোট আপু আছেন আমার পরিচিত, যারা কিনা নতুন সংসার শুরু করেছেন, তারা প্রেশার কুকারে পানির মাপটা বুঝতে পারেন না, আমাকে দেখাতে বলেছিলেন। তো সব সময় তো আসলে হয় না, তো যেহেতু আজ প্রেশার কুকারে করছি তো ভাবছি যে দেখিয়েই দিব। এখানে আমি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা আর দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। আজ রান্না করব ডাল, মসুর ডাল দিয়ে একটা সবজি খাঁটি মতো করব, তো প্রেশার কুকারেই করব ভাবছি। আমাদের কাছে এই রান্নাটা প্রেশার কুকারে খেতে বেশি ভালো লাগে, মানে অনেক সময় দিয়ে জাল করতে হয় না বা সবজি ডালের টেস্টটা ভালো থাকে। তো এখানে কিছু ডাল আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা কিছুক্ষণ তেল পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে সবজিগুলোও দিয়ে দিব। ডাল সবজির মধ্যে সামান্য একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে দিলাম, খুব একটা দিলে বেশি ভালো লাগে না। পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব।
যেহেতু প্রেসার কুকারে রান্না করছি তো আর তো কষানো যাবে না, তো তার আগে ঢাকনাটা দেওয়ার আগেই একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে পানি দিয়ে দেবো। এটা নর্মাল ট্যাপের পানি। এখানে আমি প্রথমে 1 কাপের মতো দিয়ে দিলাম, তারপর ভাবলাম যে যেহেতু এটা মাখা মাখা হবে তো পরে আমি 1/2 কাপের মতো দিয়েছি, মানে এখানে 1.5 কাপ মতো দিয়েছি। তো এই পানিতেই আসলে এগুলো সেদ্ধ হয়ে যাবে এবং একটা মাখা মাখা থকথকে আমি যেভাবে রান্নাটা চাচ্ছি ঠিক সেরকমভাবেই হয়ে যাবে। এর মধ্যে আমার বেগুন ভাজি আর মাছ ভাজিগুলোও হয়ে গিয়েছে। এই তো ডাল আর সবজির রান্নাটা এরকম হয়েছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে একটু গাওয়া ঘি আমি দিয়ে দিব, এতে করে এই সবজিটা খেতে বেশ ভালো লাগে। বাসায় যেদিন আমি ডাল করি সেদিন যে কোনো ধরনের একটা চাটনি করার চেষ্টা করি। সবসময় যে করা হয় তা কিন্তু নয়, তবে মাঝে মাঝে আমি বেশিরভাগ সময়টাই চেষ্টা করি চাটনি জাতীয় কিছু করতে। তো আজ একটা চাটনি তৈরি করব। এর মধ্যে রসুন আর 2টা শুকনো মরিচ আমি কেচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সরিষার তেলে এটা করব, তবে এটা সয়াবিন তেলেও করা যায় যেহেতু চাটনি। তো এর মধ্যে আগে থেকে কেটে রাখা 2টো টমেটো আর 2টা জলপাই আমি দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে এর মধ্যে আমি 2টা দারচিনি আর 2টো এলাচ দিয়ে দেব। দিয়ে এই তেলের মধ্যেই কিছুক্ষণ নেড়ে নেব, মানে যেন এই তেলের মধ্যে কিছুটা সেদ্ধ হয়ে যায় জলপাই আর টমেটো, মানে কিছুটা নরম হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু পানি দেব না তো সামান্য একটু ভিনেগার বা সিরকা দিচ্ছি। যদি চাটনি রাখা না হয় কয়েকদিনের জন্য তাহলে পানি দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি মানে বুঝতেই পারছি না যে এটা থাকবে কি না, যার কারণে একটু সিরকা দিয়ে দিলাম। তো যখন টমেটো আর জলপাইটা সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে এর মধ্যে চিনি দিয়ে দেব, চিনি থেকেও কিছুটা পানি উঠবে, সেই পানিতেই হয়ে যাবে। আর এদিকে আরেকটা রান্না বসাচ্ছি, যে মুরগিটা বের করে রেখেছিলাম রাতের জন্য, যে এটা রাতেই চলে যাবে সেটাই সর্বশেষ রান্না করছি। চাটনিটা অলমোস্ট হয়ে গিয়েছে, শেষের দিকে শুধু একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। দুপুরে খাবার হতে আরও কিছুক্ষণ বাকি, এরই মধ্যে বাচ্চারা গোসল করে ফেলেছে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে আমিও গোসল করে নিব, তারপর দুপুরের খাবার দাবার। তো এখানে সবগুলো সাজিয়ে রেখেছি আর মুরগির মাংসটা হচ্ছে। দুপুরে খাবারের পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বারান্দায় আসি যে কী অবস্থা। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো গাছে পানি দিতে হবে কি না একটু চেক করতে আসলাম। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশটা খুব মেঘলা বা তেমন একটা রোদ নাই, তো দেখলাম যে গাছে আমি গতকাল পানি দিয়েছিলাম সেই মাটিটাই ভেজাই আছে, পানি আর আজ দিতে হবে না। আপনাদের কাছে আমার ব্লগের কোথাও কোনো অংশ বা কথা বা কাজ কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। তো যারা যারা আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাচ্চারা পড়তে বসবে, তার আগে কয়েলটা লাগিয়ে দিলাম।
আর আমার কেন যেন মশার যে স্প্রেগুলো ঘরে ইউজ করা হয় সেই স্প্রেগুলোর গন্ধ আমার সহ্য হয় না। আবার এই কয়েলের গন্ধেও আমার আসলে একটু প্রবলেম হয়, যার কারণে কয়েলটা কিছুক্ষণ ঘরের ভিতরে জ্বালিয়ে রেখে আমি বারান্দায় দিয়ে আসি, যেন ডিরেক্ট এই কয়েলের ধোঁয়ায় ক্ষতি না হয় আমার, যেহেতু আমার অ্যাজমা আছে। আজ রান্নাঘরে কাজ করে নিজের কাছেই খুব শান্তি লাগছিল, কারণ রান্না শেষ করে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। অফ ক্যামেরায় আমি আমার রান্নাঘরটাকে পুরোটা গুছিয়ে ফেলেছি, মুছে ফেলেছি আর কি, পরিষ্কার করেছি। তো নিজের কাছেই রান্নাঘরে ঢুকেই বেশ ভালো লাগছিল। তো সন্ধ্যার দিকে আমি চা নাস্তার পর্ব শেষ করে এখানে কিছু জার বের হয়েছে, চিনির জার, কফির জার, তো এগুলোকে একটু ধুয়ে রাখছি, মানে এখানকার জিনিসগুলো সব শেষ হয়ে গেছে। রান্নাঘরে চুলার পাশে থাকা জানালাটাকে আজকে ক্লিন করেছি, যার কারণে নিজের কাছেই খুব ভালো লাগছিল। ভেবেছিলাম যে রং করে দিব, তো পরে আর বাইরে যেতে ইচ্ছে হয়নি। আমার বাসায় খুব একটা রং নেই, অল্প একটু রং ছিল, আমি এই যে রান্নাঘরে চুলার পাশে যে বোর্ডটা রাখি এটাকে রং করে দিয়েছি। গ্রিলটা রং করার আর রং হয়নি, তো এটা অন্য একদিন করে ফেলবো। এদিকে অ্যাডজাস্ট ফ্যানটাও ক্লিন করে নিয়েছি, সেই সাথে ফয়েল পেপারটা চেঞ্জ করে দিয়েছি। এর আগে ফয়েল পেপার লাগিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওতে অনেকেই বলেছেন যে দেখাতে বা আদৌ কি ফয়েল পেপারটা থাকে কিনা বা কোনো প্রবলেম হয় কিনা ফ্যানটা চালালে সেটা জানাতে। না, কোনো প্রবলেম হয় না, তবে ফ্যান থেকে ফয়েল পেপারটাকে একটু দূরে রেখে বা ভালোভাবে আটকিয়ে মুড়িয়ে দিতে হবে। আর এই তো এগুলো ক্লিন করে রেখেছি, শুধু এখন গুছানোর বাকি। তো ইনশাল্লাহ এগুলো আমি রাতের বেলা গুছিয়ে ফেলব। তো আজকে সারা দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।